আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি মাইটিভি সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি আশিদ আলী শুরুতেই জানাবো সংবাদ শিরোনামগুলো লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ একদিনে নতুন রেকর্ড 6,836 জন শনাক্ত স্বাস্থ্যবিধি উপেক্ষা করেই হলো এমবিবিএস ভর্তি পরীক্ষা বর্ধিত ভাড়া কার্যকর হলেও গণপরিবহনের স্বাস্থ্যবিধির বালাই নেই সচেতন না হলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে আশঙ্কা বিশেষজ্ঞদের চট্টগ্রামে সন্ধ্যার পর ঔষধ ও কাঁচা বাজার ছাড়া সব বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন মন্ত্রণালয়ের সিদ্ধান্তে বন্ধ জাতীয় চিড়িয়াখানা যমুনার পানি দিয়ে বুড়িগঙ্গার প্রাণ ফেরানোর কাজ চলছে প্রকল্প বাস্তবায়িত হলে ভাঙন থেকে রক্ষা পাবে জানায় বলছিলাম সংবাদ শিরোনামগুলো সংবাদে এছাড়াও রয়েছে মাইটিভির সাপ্তাহিক আয়োজন বিনোদন বিশ্ব এবারে বিস্তারিত দেশে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা ভাইরাসের সংক্রমণ এই বৃদ্ধির ধারায় গত ২৪ ঘন্টায় শনাক্ত রোগীর সংখ্যা নতুন রেকর্ড করেছে ৬,830 জনের দেহে করোনা সংক্রমণ ধরা পড়েছে শনাক্তের হার ছাড়িয়েছে ২৩%। দেশে মহামারী শুরুর পর থেকে একদিনে এটি সর্বোচ্চ শনাক্ত বৃহস্পতিবার দেশে ৬,469 জন রোগী শনাক্ত হয়েছিলেন বুধবার শনাক্ত হয়েছিল ৫,358 জন গত ২৪ ঘন্টায় করোনায় দেশে মারা গেছেন আরও ৫০ জন নতুন রোগীদের নিয়ে দেশে এ পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৬,২৪,594 জনে আর মৃতের সংখ্যা বেড়ে হল ৯,155 জন কোনো স্বাস্থ্যবিধির বালাই ছিল না এমবিবিএস প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার প্রবেশে মুখে মাস্ক থাকলেও হাজার হাজার শিক্ষার্থী গাদাগাদি করে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করেন ফলে পুরোপুরি উপেক্ষিত হয়েছে সরকারি নির্দেশনার ১৮ দফা পরীক্ষার্থীরা জানিয়েছেন বাইরে তদারকির কেউ না থাকলেও কেন্দ্র সাজানো ছিল স্বাস্থ্যবিধি অনুযায়ী এস এম খোরশেদ আলমের রিপোর্ট রাজধানীতে ১৯টি কেন্দ্রের ৫৫টি ভেন্যুতে একযোগে অনুষ্ঠিত হয় এমবিবিএস প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অভিন্ন প্রশ্নপত্রে অনুষ্ঠিত হয়েছে এই পরীক্ষা মোট নিবন্ধিত পরীক্ষার্থী ছিলেন ১,২২,874 জন সকাল ১০টার আগেই ভর্তি পরীক্ষায় অংশ নেয়ার জন্য শিক্ষার্থীরা উপস্থিত হন বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে প্রায় সকল পরীক্ষার্থীর সঙ্গে ছিলেন অভিভাবকরা ফলে পরীক্ষা কেন্দ্রের আশেপাশের এলাকায় ছিল উপচে পড়া ভিড় এ সময় প্রায় সবার মুখে মাস্ক থাকলেও সামাজিক দূরত্বের বালাই ছিল না মাত্র এক ঘন্টার পরীক্ষা শেষে আবারও একই অবস্থা কোনোভাবেই সামাজিক দূরত্ব মানতে দেখা যায়নি পরীক্ষা কেন্দ্রের বাইরে যদিও পরীক্ষার্থীরা জানান হলের ভিতরে স্বাস্থ্যবিধি মানা হয়েছে শতভাগ খুবই ভালো ছিল সিস্টেমটা মানে সবাই মাস্ক পরেছিল করোনার সব ই ছিল এবং হচ্ছে কোনো বিশৃঙ্খলা হয়নি পরীক্ষা কেন্দ্রের সার্বিক অবস্থা স্বাস্থ্যবিধি মোটামুটি মানা হয়েছে হ্যাঁ ভিতরে স্বাস্থ্যবিধি মানা হয়েছিল ডিস্টেন্স রেখে বসানো হয়েছিল সবাই মাস্ক পরিধান করেছিল টিচাররা সবাই মাস্ক পরেছিল সব কিছু ঠিকঠাকই ছিল করোনার এমন পরিস্থিতিতেও কেন স্বাস্থ্যবিধির দিকে অভিভাবকদের উদাসীনতা এমন প্রশ্নের জবাব দেননি কেউ আমি এতক্ষণ চেষ্টা করছি যে স্বাস্থ্যবিধি আমাকে আমি নিজেকে নিজেরটা ধরে রাখার জন্য আসলে কাউকে আমি নিজে থেকে বলিনি তবে আমারটা আমি চেষ্টা করছি ধরে রাখবার জন্য স্বাস্থ্যবিধি মানতে গেলে তো অনেক কিছু স্পেসের ব্যাপার ওই স্পেস তো নাই ভেতরে ছিল না স্বাস্থ্যবিধি মোটামুটি অতটুকু চেষ্টা করেছে কিন্তু সন্তানের কারণে আবেগে আমরা চলে এসেছি বেশি সংখ্যায় এস এম খোরশেদ আলম মাইটিভি ঢাকা বর্ধিত ভাড়া কার্যকর হলেও গণপরিবহনের স্বাস্থ্যবিধির বালাই নেই মাস্ক ছাড়াই বাস ও ট্রেনে যাতায়াত করছে অনেকে এসব বন্ধে পরিবহন সংশ্লিষ্টদের কোনো তৎপরতা নেই উল্টো সাধারণ মানুষকে দুষছেন তারা করোনা পরিস্থিতিতে উদ্বিগ্ন বিশেষজ্ঞরা বলছেন সবাই সচেতন না হলে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে বিস্তারিত জানাচ্ছেন শিউরি রোজা ছুটির দিনে মেডিকেল কলেজে ভর্তি ইচ্ছুকদের পরীক্ষা থাকায় সকাল থেকে গণপরিবহনে একটু ভিড় ছিল দিন করোনা যেভাবে বাড়তেছে সেতে পরীক্ষাটা যদি অন্তত ঈদের পরে নিত মে মাসের ভিতরে নিত সরকার একটা প্রোটেকশন দিয়ে আমার মনে ভালো হতো এতে অনেকটা আড়াল হয়ে পড়েছিল স্বাস্থ্যবিধি পরীক্ষাটা আসলে সময় সাপেক্ষের মধ্যে নিয়ে নেওয়া হয়েছে জাস্ট এটুকুই আর কিছু না মানে স্বাস্থ্যবিধিটা মানা হয়নি ওভাবে চালক হেল্পার বলছেন নির্ধারিত সংখ্যক যাত্রী নিতে চাইলেও মানুষের চাপাচাপিতে অনেকটা বাধ্য হয়েছেন বেশি যাত্রী নিতে মনে করেন দেয়া গেল ১৮ জন নেমো ১৮ জন জায়গা ২০ জনের জায়গা পরে নামাইতে গেলে অনেক কষ্ট হয়ে যাবে তখন জোর করে উঠতে জায়গা গেট মেট দেখাইলে উঠতে জায়গা যাত্রী রাখলে মাসটা খোলা লাগে
এদিকে ট্রেনের চিত্র একই, যাত্রীদের অনেকেই মানছিলেন না মাস্ক পরা সহ যাবতীয় স্বাস্থ্যবিধি। প্ল্যাটফর্ম বা স্টেশনের বাইরে যাত্রী বা সাধারণ মানুষের করোনা নিয়ে কোনো ভাবনাই নেই। আমি পরাই ছিলাম, আমাদের আজমার সমস্যা আছে, তো ওই ট্রেন থেকে নামার সময় আমি খুলে ফেলছিলাম। অবশ্যই মানতে হবে, সবাইকে মাস্ক পরতে হবে, মাস্ক ছাড়া বিকল্প নাই। না আমি এখন এই যে ট্রেন ছাড়ছে না, আমি ট্রেনে নামছি, আমার বাচ্চাকে উঠাই দেওয়ার জন্য আমি আসছি, তো ওই চলে গেছে, এখন আমি পড়লাম। তবে বর্তমান পরিস্থিতি তুলে ধরে চিকিৎসকরা বলছেন, নিজের নিরাপত্তার জন্যই সবাইকে মানতে হবে স্বাস্থ্যবিধি। করোনা পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে আর মানুষের স্বাস্থ্যবিধি পালনের আগ্রহ উল্টো পথে যাচ্ছে। এখনকার যে ভাইরাসের রূপ পাল্টেছে এবং কিছু কিছু যে মিউটেশন হয়ে ভাইরাস যেগুলো এসেছে এবং বাইরে থেকে প্রবেশ করেছে, তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু এখন যদি সতর্ক না হই তাহলে আমাদের এবারের ধ্বংসযজ্ঞটা আবার বেশি হওয়ার কথা, তো সেই তুলনায় আমরা কিন্তু সতর্ক হইনি। স্বাস্থ্যবিধিতে অনীহা দেশকে যে কত বড় উদ্বেগের দিকে ঠেলে দিচ্ছে তা নিয়ে শঙ্কার কথা জানালেন অধ্যাপক ডক্টর লিয়াকত আলী। হঠাৎ করে এই যে স্বাস্থ্যবিধিতে মানুষের এত অনীহা, সেটি আমার মনে হয় যে আমাদেরকে একটা ভুল পথে নিয়ে যাচ্ছে। শিউলি রোজা, মাইটিভি, ঢাকা। চট্টগ্রামে আজ শুক্রবার সন্ধ্যা 6টার পর থেকে ওষুধের দোকান ও কাঁচাবাজার ছাড়া সবকিছুর বন্ধের ঘোষণা দিয়েছে জেলা প্রশাসন। জেলায় 24 ঘন্টায় রেকর্ড সংখ্যক কোভিড-19 রোগী শনাক্ত হওয়ার পর এই সিদ্ধান্ত নেওয়া হলো। বিকেলে এই ঘোষণা দেওয়া হয়েছে। করোনা সংক্রমণ প্রতিরোধে নেওয়া এই সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান। তিনি বলেন, চট্টগ্রামে রেকর্ড সংখ্যক রোগী শনাক্ত হওয়ায় ওষুধের দোকান এবং কাঁচাবাজার ছাড়া বিপণী বিতান, খাবারের দোকান সহ যাবতীয় দোকানপাট সন্ধ্যা 6টার পর থেকে বন্ধ থাকবে। এই নির্দেশনা বাস্তবায়নে মাঠে নেমেছে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। 14 এপ্রিল পর্যন্ত এই নির্দেশনা কার্যকর থাকবে। করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় রাজধানী মিরপুরে জাতীয় চিড়িয়াখানা ও রংপুর চিড়িয়াখানা বন্ধ ঘোষণা করেছে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়। আজ থেকে এই নির্দেশনা কার্যকর করা হয়েছে। করোনার পুনঃ বিস্তার রোধে সরকার এ পদক্ষেপ নিয়েছে বলে মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এতে আরও বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জাতীয় চিড়িয়াখানা ও রংপুর চিড়িয়াখানা দর্শনার্থীদের জন্য বন্ধ থাকবে। দেশে উদ্বেগজনকভাবে করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় সকলকে সতর্কতার সাথে চলাচলের আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি বলেন, সরকারের ব্যর্থতার করোনা পরিস্থিতি আরও খারাপ হচ্ছে। মির্জা ফখরুল বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরকে কেন্দ্র করে হেফাজতে ইসলামের আন্দোলনে হতাহতের দায় সরকারকে নিতে হবে। তিনি উদ্ভূত পরিস্থিতির জন্য সরকারকে পদত্যাগ করে একটি নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে জাতীয় সংসদ নির্বাচন দেওয়ার আহ্বান জানান। সকল রাজনৈতিক বন্দীদের মুক্তি, নেতৃবৃন্দের মুক্তি এবং ইতিমধ্যে দায়েরকৃত সকল মিথ্যা মামলা প্রত্যাহারের আহ্বান জানাচ্ছি। দেশের সকল গণতান্ত্রিক দল, সংগঠন ও ব্যক্তিকে ঐক্যবদ্ধ হয়ে দুর্বার গণ আন্দোলন গড়ে তোলার জন্য আহ্বান জানাচ্ছি। করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় বাংলাদেশ, পাকিস্তান, কেনিয়া ও ফিলিপাইন সহ 39 দেশের নাগরিকদের যুক্তরাজ্যে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। আগামী 9 এপ্রিল থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে বলে বিবিসির খবরে বলা হয়েছে। তার আগের 10 দিনে যেসব যাত্রী ওই দেশগুলো থেকে যাত্রা শুরু করেছেন কিংবা ট্রানজিট করেছেন তাদের যুক্তরাজ্যে ঢুকতে দেওয়া হবে না বলেও যুক্তরাজ্য সরকারের পরিবহন মন্ত্রণালয়ের ওয়েবসাইটে জানানো হয়েছে। করোনা ভাইরাসের নতুন ধরন যাতে সে দেশে ঢুকতে না পারে সেজন্যই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে ওয়েবসাইটে জানানো। আবারও সাইবার হামলার শিকার হলো বাংলাদেশ ব্যাংক, বিটিআরসি, অন্যান্য ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান সহ 200+ প্রতিষ্ঠান। হাফনিয়াম নামের হ্যাকার গ্রুপ এই হামলা করেছে বলে মনে করেন বাংলাদেশ সরকারের ই গভর্নমেন্ট কম্পিউটার ইনসিডেন্ট রেসপন্স টিম, বিজিডি, ই গভ সার্চ এক প্রতিবেদনে জানা গেছে। হামলা ইমেইলের মাধ্যমে হয়েছে, বিস্তারিত জানাচ্ছেন মোবালিক করিম। সরকারের কম্পিউটার ইনসিডেন্ট রেসপন্স টিম সিআইআরটি দিয়েছিল সতর্কতা, যার মাস না পেরুতেই আবারও সাইবার হামলার শিকার হলো বাংলাদেশ ব্যাংক, বিটিআরসি, অন্যান্য ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান সহ প্রায় 200+ প্রতিষ্ঠান। সংস্থাটি জানিয়েছিল, ক্যাসা ব্যাংকার নামের একটি হ্যাকার গ্রুপ বিভিন্নভাবে হামলার চেষ্টা চালিয়ে যাচ্ছে। বৃহস্পতিবার সরকারি প্রতিষ্ঠান বিডি সার্টের একটি প্রতিবেদনে বলা হয়েছে, হংকং ভিত্তিক হাফনাম হ্যাকার গ্রুপ এই হামলাগুলো চালিয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়, মাইক্রোসফট এক্সেঞ্জ সার্ভারের মাধ্যমে এসব প্রতিষ্ঠানের ওয়েবসাইটে হামলা করেছে তারা। মূলত মাইক্রোসফটের এই সেবাটি নিরাপত্তার দিক থেকে খুবই দুর্বল হওয়ার সুযোগ নিয়েছে হ্যাকাররা, যার জন্য তথ্য সংগ্রহ করেছে ইমেলের মাধ্যমে। রিপোর্ট ঘেঁটে আরও দেখা যায়, হ্যাকাররা বাংলাদেশ সহ আরও 22টি দেশ টার্গেট করেছে, যার মধ্যে যুক্তরাষ্ট্র, কানাডা, রাশিয়ার মতো দেশ রয়েছে। মুবল্লিক করিম, মাইটিভি, ঢাকা। টাঙ্গাইলে যমুনা নদী দিয়ে পানি নিয়ে ঢাকার বুড়িগঙ্গা নদী পুনরুদ্ধার প্রকল্পের কাজ এগিয়ে চলছে। প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত প্রকল্পটি বাস্তবায়নের কাজ করছে পানি উন্নয়ন বোর্ড। ইতোমধ্যে বেশ কয়েক ধাপের কাজ শেষের দিকে। প্রকল্পটি বাস্তবায়িত হলে প্রাণ ফিরে পাবে বুড়িগঙ্গা আর নদী ভাঙন থেকে রক্ষা পাবে টাঙ্গাইলের বিশাল এলাকা। টাঙ্গাইল প্রতিনিধি মির্জা মাসুদ রুবেলের রিপোর্ট, জানাচ্ছেন নূর মাহমুদ। ঢাকার বুড়িগঙ্গা নদীকে দূষণমুক্ত করতে প্রধানমন্ত্রীর অগ্রাধিকার ভিত্তির বুড়িগঙ্গা পুনরুদ্ধার প্রকল্পের কাজ শুরু হয় টাঙ্গাইলে। এ প্রকল্পের আওতায় যমুনা নদীর পানি কয়েকটি নদী হয়ে ঢাকার বুড়িগঙ্গা নদীতে প্রবাহিত হবে। সে লক্ষ্যে নদী ড্রেজিং, গাইড বাঁধ নির্মাণসহ বিভিন্ন ধাপের কাজ চলছে দ্রুতগতিতে। এ প্রকল্প বাস্তবায়িত হলে একদিকে যেমন বাড়বে কয়েকটি নদীর পানি প্রবাহ, অন্যদিকে বন্যায় ভাঙনের কবল থেকে রক্ষা পাবে টাঙ্গাইলের যমুনা তীরবর্তী এলাকার মানুষ। প্রায় আটটা দশটা গ্রাম ভাঙনের জন্য রেহাই পাবে। আমাদের এই গ্রাম দুইটা স্কুল প্রতিষ্ঠান এবং দাখিল মাদ্রাসা, এগুলা নদীর ভাঙন হতে রক্ষা পাবে। স্থায়ী কাজ যদি হয় তাহলে 10,000 মানুষের বসবাস স্থায়ী হবে। কাজের মান নিয়ে সন্তুষ্ট স্থানীয়রা, তাদের দাবি বর্ষার আগেই যেন শেষ হয় কাজ। এই বন্যার আগে যদি এই গাছপাত্র হয় আঙ্গুরদের বাড়ি ঘর বাইসে যাবো, আঙ্গুর অনেক উপকার হবে। সরকার এখন পরিবার দিতে আছে, তাড়াতাড়ি করে হলাম আমরা সুখ পাই। যত তাড়াতাড়ি দ্রুত হতে পারে আমরা তত ভালো। আগামী জুনের মধ্যেই মূল কাজ শেষ হবে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। মূল অঙ্গবাড়ির যে প্রধান কাজগুলি, এটা আগামী জুন 2021-এর মধ্যেই সমাপ্ত হবে। সব মিলে হচ্ছে নেভিগেবিলিটির একটা উন্নয়ন এবং বাস্তব সংস্থানের একটা উন্নয়ন, এবং হচ্ছে আমাদের যে সামগ্রিক পরিবেশ এবং প্রতিবেশ মৎস্য সম্পদ, এই সব কিছুতেই পরোক্ষ এবং প্রত্যক্ষ যে উন্নয়নটা এবং এই সংশ্লিষ্ট এলাকাবাসী তারা পাবে। প্রকল্পটিতে গাইড বাঁধ নির্মাণ, ড্রেজিং সহ অন্যান্য কাজে ব্যয় ধরা হয়েছে 350 কোটি টাকা। নূর মোহাম্মদ, মাইটিভি নিউজ ডেস্ক। পাবনা সদরের তাড়িবাড়িয়া বাজার এলাকায় ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী বাবা মেয়ে নিহত হয়েছেন। সকাল 9টার দিকে দুর্ঘটনার পর বিক্ষুব্ধ এলাকাবাসী ট্রাকটি আটক করে ভাঙচুর চালায়। নিহতরা হল চর আশুতোষপুর গ্রামের সেলিম মোল্লার ছেলে আলমগীর হোসেন ও তার 6 বছরের মেয়ে সিনহা। আলমগীর হোসেনের স্ত্রী নাসরিন আক্তারকে সুজানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসিম আহমেদ জানান, পালিয়ে যাওয়ায় ট্রাকের চালক হেলপারকে আটক করা যায়নি। বলহুইবাজার কুলাউড়া সড়কের রাজানগরের মাথিউড়া চা বাগান এলাকায় বাস চাপায় 2 মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও 1 আরোহী। দুপুরে ঢাকাগামী মিতালি পরিবহনের একটি বাসের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলে মোটরসাইকেল আরোহী সুজন কর্মকার মারা যান। আহত 2 আরোহীকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাজন রায়কে মৃত ঘোষণা করেন। বাসটি জব্দ ও চালক জনি মিয়াকে আটক করা হয়েছে। বরিশালে বাড়ছে উঠতি বয়সে উচ্ছৃঙ্খল কিশোরদের শব্দযুক্ত বেপরোয়া গতির মোটরসাইকেল চলাচল, এতে ক্রমেই অনিরাপদ হয়ে উঠছে রাস্তাঘাট। নতুন এই আতঙ্কে অতিষ্ঠ বরিশালবাসী, তারা পথ চলেন ভয়ে ভয়ে। সব মহলের দাবির পর অবশেষে নড়ে চড়ে বসেছে আইনশৃঙ্খলা বাহিনী। প্রতিনিধি পারভেজ রাসেলের রিপোর্টে বিস্তারিত। বিত্তবানদের বকে যাওয়া অথবা কিশোর গ্যাংয়ের ব্যবহৃত বাইকগুলো প্রতিদিনই বরিশালের রাজপথকে করছে অনিরাপদ এবং ঝুঁকিপূর্ণ। শহরের ব্যস্ততম সড়কে দিনে রাতে অবৈধ কিছু মোটরসাইকেল সাইলেন্সার কেটে বিকট শব্দ ব্যবহার করে দাপিয়ে বেড়াচ্ছে। এটা আমি কাটিনি কি তোর বাবা আমার ভুল হয়েছে, আমি আজকেই লাগাবো। এটা শিশুরা ভয় পায়, দেখা যায় হঠাৎ করে অনেক বিকট একটা আওয়াজ হয়, তারা অনেক স্পিডে যায়, ব্যাপক আওয়াজ। আমি সাইলেন্সারের শব্দ করিও নেই আর করবো না, আমি খালি সার্ভিসিং করবো, যেটা গাড়ি বাগে না সেই কাজ করি আমি।
চালকের দ্রুত গতি আর অশোভন আচরণ পথচারীদের ভয়ের পাশাপাশি ফেলছে বিব্রতকর পরিস্থিতিতে। একই সঙ্গে বাড়ছে দুর্ঘটনা। মোটরসাইকেলে বিকট ধরনের আওয়াজটা তৈরি করতেছে, হ্যাঁ, এইটার বিরুদ্ধে মানে ট্রাফিক পুলিশ যাতে অনতিবিলম্বে একটা জোরদার আইন ব্যবস্থা নিক। নিরাপদ সড়ক প্রতিষ্ঠায় দ্রুত বেপরোয়া চালকদের আইনের আওতায় আনার দাবি সুধিজন ও এলাকাবাসীর। R15, বাসন 3, FZ, ফেজার এগুলা গাড়িদের কাটে, কাইটা সিট খোলে, ট্যাঙ্কি খোলে, মার্গাট খোলে, সাইলেন্সার অর্ধেক কাটিয়ে হালায়, কাইটা ডিজেল। মানুষ চলাচলের সড়ক অনিরাপদ করাটা মানবাধিকার লঙ্ঘন বলে জানান মানবাধিকার এই নেতা। অনিরাপদভাবে গাড়ি চালালে সেটা হতে পারে একটি দুর্ঘটনার কারণ, চলে যেতে পারে একটি জীবন, এবং সবচেয়ে বড় কথা, এটা হতে পারে মানবাধিকার লঙ্ঘনের একটি অন্যতম কারণ। মোটরসাইকেল জব্দ করা সহ কঠোর আইন প্রয়োগ করা হবে বলে জানান উপ ট্রাফিক পুলিশ কমিশনার। অতি উচ্চ মাত্রায় শব্দযন্ত্র সংযোজন করে মানুষের মধ্যে যে আতঙ্ক ভয়ভীতি ছড়ায় যারা, এদের বিরুদ্ধে তো অবশ্যই তাদেরকে গাড়ি জব্দ করা হবে এবং তাদের এই অভিভাবককে ডেকে আন্ডারটেকিং নিয়ে তাদেরকে যাতে ভবিষ্যতে এরকম না করে সেই ধরনের একটা অঙ্গীকার নিয়েই তাদেরকে ছাড়া হবে। সন্তানদের সঠিক তদারকি আর কঠোর আইন প্রয়োগই পারে নিরাপদ সড়ক গড়তে। তবেই বেপরোয়া গতির মোটরসাইকেল চালকদের হাত থেকে মুক্ত হবে রাজপথ, এমনটা দাবি এ অঞ্চলের প্রতিটি মানুষের। পারভেজ রাসেল, মাইটিভি, বরিশাল। রাজধানীর বাজারে চাল তেলের দাম রয়েছে অপরিবর্তিত, বিক্রি হচ্ছে আগের বাড়তি দামে। তবে সামান্য কিছু কমেছে মুরগির ও শাকসবজির দাম। সামনে রমজানকে কেন্দ্র করে জিনিসপত্রের সরবরাহ এবং দাম যেন স্থিতিশীল থাকে তা জোরালোভাবে মনিটরিং এর আহ্বান ক্রেতাদের। আরো জানাচ্ছেন ডেনিজ্র। কিছুটা স্থিতিশীল রয়েছে রাজধানীর কাঁচাবাজারের অবস্থা, তবে আগেই অনেক সবজির দাম চলে গেছে নাগালের বাইরে, নতুন করে বাড়েনি আর কোনো শাকসবজির দাম। কেজি প্রতি 30-80 টাকার মধ্যে পাওয়া যাচ্ছে প্রকারভেদে বিভিন্ন সবজি। লেবুর দাম এখনও চড়া, হালি প্রতি 80 টাকা। দাম নিয়ন্ত্রণে আছে মোটামুটি। শসা 50 টাকা, লেবু 80 টাকা, ক্যাপসিকাম 60 টাকা কেজি, বেগুন 50 টাকা, ফুলকপি 40 টাকা কেজি, পেঁপে 30, সিম 50, টমেটো 30, পেঁয়াজ 35। বাজার ঘুরে দেখা গেছে চালের দাম রয়েছে স্থিতিশীল। বৈশাখে চালের বাজার সহনীয় পর্যায়ে আসবে এমন আভাস বিক্রেতাদের। নতুন ধান আসবে, চালের দামও অনেক কমে যাবে, ধানও অনেক বৃদ্ধি হবে, ইনশাল্লাহ অবশ্যই কমবে। এখন কোনটা কিরকম বিক্রি হচ্ছে? এখন আমরা মিনিগেট বিক্রি করতেছি 62 টাকা, পাইজম চাল বিক্রি করতেছি 48 টাকা, আটাশ বিক্রি করতেছি 52 টাকা। এদিকে নিত্য প্রয়োজনীয় পণ্যের দামও রয়েছে স্থিতিশীল, কিন্তু এখনও সুখবর নেই ভোজ্য তেলের দামে, বরং সামনে বাড়তে পারে আরও। খোলাটাও বাড়ছে, প্যাকেটও বাড়ছে। খোলাটা আপনার বিক্রি হয় 130-135 টাকা কেজি, আর বোতলজাত 135 টাকা আছে, 40 টাকা আছে আর কি। পেঁয়াজ, আদা, রসুন, আলু এগুলোর দাম বাড়ে না, কিন্তু তেলের দাম একটু বাড়তেছে। রমজান মাসের বাজার স্থিতিশীল রাখতে নজরদারি বাড়ানোর তাগিদ ক্রেতাদের। তো এখনও মানে বাজার মোটামুটি একটা স্থিতিশীলতায় আছে, কিন্তু সামনে কী হয় এটা বলা যায় না। সামনে যদি লকডাউন পড়ে তাহলে বাজারের অবস্থা হয়তো বা আরও অনেক বেড়ে যাবে, সাধারণ পাবলিকের খুব ক্ষতি হবে। সাধারণ মানুষ আমগো কেনার জন্য খুব কষ্ট হয়ে যাইতেছে, এমনকি সব জিনিসের দাম বাড়ছে, নিত্য প্রয়োজনীয় জিনিস। আমরা চাই সরকার এটা নিয়ন্ত্রণ করুক, যেভাবে আছে ঠিক এভাবেই যদি চলে, যেভাবে আছে এভাবে থাকলে হয়তো জনগণ দেশের সবাই স্বাভাবিকভাবে বাঁচতে পারবে। কিছুটা কমেছে মুরগির দাম, ব্রয়লার কিংবা কক উভয়ের দামই কমেছে 20-40 টাকা পর্যন্ত। বাড়ার সম্ভাবনা নাই, একটু কমছে আর কি। পাকিস্তানি আপনি কত সরকার 370 টাকা বিক্রি করেছে, আজকে 300 টাকা কেজি বিক্রি করেছে, দাম একটু কমছে। এদিকে মাছের বাজার রয়েছে আগের মতোই চড়া, সব ধরনের মাছই বিক্রি হচ্ছে অনেকটা বেশি দামে। গরু মাংস কেজি 580 এবং খাসির মাংস বিক্রি হচ্ছে কেজি প্রতি 780 টাকায়। ড্যানি ত্রং, মাইটিভি, ঢাকা। করোনার কারণে দর্শনার্থী না থাকলেও একুশের বইমেলায় প্রতিদিনই বেরোচ্ছে নতুন নতুন বই, চলছে নতুন বইয়ের মোড়ক উন্মোচনও। ছুটির দিনে লোকসমাগম কিছুটা বাড়লেও নেই বই বেচা কেনা, আর প্রতিদিন 2.5 ঘন্টা সময় কমিয়ে আনায় হতাশ প্রকাশকরা। আরও জানাচ্ছেন জাহিদ আহমেদ বাবু। শুরুর দিকে একুশের বইমেলা আসার আলো জাগালেও 16তম দিনে সে আশা ফিকে হয়ে আসছে।
ছুটির দিনে প্রখর রোদে দর্শনার্থীর খরা বইমেলায়। তবে বেলা পড়ে এলে এক দুই করে বাড়তে থাকে উপস্থিতি, কিন্তু নেই কাঙ্ক্ষিত মাত্রায় বই বেচাকেনা। করোনাটা আসলে বই কেনার কোনো বাধা সৃষ্টি করে না। আসলে আমার কাছে বইটাই মেইন, কেনা বা দেখা এর মধ্যে যে আনন্দটা, করোনা ওটাকে কোনো এফেক্ট ফেলে না আর কি। আর বিশেষ করে আমার মেয়ের বই পড়ার টানটা বেশি ওই জন্য আর কি, আসলে করোনা এবং এই খরতাপ উপেক্ষা করে আমার এই মেলায় আসে। যারা বই কিনতে আসে বা অফিস শেষ করে তারা ছটার পরে অফিস শেষ হয় বেশি। দর্শনার্থীর সংখ্যা বেশি, পাঠক এখনো বোঝা যাচ্ছে বিকেল পর্যন্ত। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে জাতির পিতা নিয়ে বই লিখে সার্থকতা খুঁজছেন অনেকে। দুটি বঙ্গবন্ধু পরিবারকে নিয়ে লেখা এবং একটি শিশুতোষ বই, এটা বাচ্চাদের জন্য শিক্ষামূলক একটি বই। সন্ধ্যার আগেই বইমেলার দুয়ার বন্ধের কর্তৃপক্ষের সিদ্ধান্তে হতাশ লেখক ও প্রকাশকরা। পাঠক আসবে ছটার পরে, ছটার পরে তো বন্ধ হয়ে যায়, পাঠক তো আর আসবে কেমনে? মানুষের ছুটি হবে, ছুটির পরে আসবে, সেটা পাঠক পাওয়া যাচ্ছে না। বইমেলায় একটা একটা প্রাণ থাকে, যে একটা বইমেলা বইটা বের হলে বিভিন্ন জায়গা থেকে মানে লোকজন আসে। সাড়ে ছয়টার দিকে লোকজন সমাগত হয়, কিন্তু যে সময় লোক আসবে সেই সময় বন্ধ করে দিচ্ছে। সরোয়ারদী উদ্যানে চলে নবীন প্রবীণ লেখকদের নতুন বইয়ের মোড়ক উন্মোচন। জাহিদ আহমেদ বাবু, মাইটিভি, ঢাকা। প্রিয় দর্শক ধন্যবাদ সাথে থাকার জন্য। আমাদের পরবর্তী সংবাদ রাত 9:30 মিনিটে দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আমি আরশিদা আলী, আল্লাহ হাফেজ।